Assalamualaikum, সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রথম ক্লাসে তোমাদের সাথে কথা বলেছিলাম বাংলা প্রথম পত্রে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা ছোট গল্পটি নিয়ে। প্রথম ক্লাসে আমরা ছোট গল্প কাকে বলে, কি ছোট গল্প সম্পর্কে এবং অপরিচিতা গল্পের লেখক পরিচিতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব অপরিচিতা গল্পের উৎস, মূল বক্তব্য এবং নামকরণ নিয়ে। প্রথমে আসি অপরিচিতা গল্পের উৎস। উত্তম পুরুষের জবানিতে লেখা অপরিচিতা গল্পটি সর্বপ্রথম প্রমোদ চৌধুরী সম্পাদিত মাসিক পত্রিকা সবুজপত্র এর 1321 বঙ্গাব্দের 1914 কার্তিক সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। এটি পরে রবীন্দ্র গল্পের সংকলন গল্পসপ্তকে এবং পরে 1927 সালে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে অন্তর্ভুক্ত করা হয়। অপরিচিতা মূল বক্তব্য। ছোট গল্পের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি জনপ্রিয় ছোট গল্প হচ্ছে অপরিচিতা। অপরিচিতা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর গল্পের নায়ক অনুপমের রূপ মাধুর্য এবং তার বেড়ে ওঠার কাহিনী বর্ণনা করেছেন। অনুপম ছোটবেলায় তার বাবাকে হারায়। সে তার মা ও মামার কাছে মানুষ। সে তার মায়ের খুব অনুগত। সে এমএ পাস করেছে, কিন্তু মা ও মামা ছাড়া তার কিছুই হয় না। তার যে এতটা বয়স হয়েছে সে বুঝতেই পারেনি। তার একটা বন্ধু ছিল হরিশ, সে কানপুরে চাকরি করত। সে একবার ছুটিতে এসে তাকে প্রথম বিয়ের কথা বলে। বিয়ের কথা শুনে অনুপমের মনের বাগিচায় বসন্তের কোকিল ডেকে দেয়। প্রথম বিয়ের কথাটা অনুপমের মামার কাছে হরিশই তুলে, এরপরে ক্রমান্বয়ে বিয়ের কথা অগ্রসর হতে থাকে। অনুপমের জন্য যে মেয়ে দেখা হয়েছিল তার নাম হচ্ছে কল্যাণী। সে সুন্দরী, প্রাণচঞ্চলা এবং কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন তিনি স্পষ্টভাষী এবং সুপুরুষ। কিন্তু অনুপমের মামা পণ দেয়া নেয়ার ব্যাপারে এক প্রকার ছাড় দিতে রাজি নন। এখানেই গল্পের জটিলতা পাই। খুব ঘটা করে বিয়ের কাজ এগুচ্ছিল, কিন্তু দেনা পাওনার বিষয়ে হঠাৎ করে মামা কল্যাণীর বাবার দেওয়া ওই অলংকার শেখরাকে দিয়ে মাপাতে চাইলে তার কল্যাণীর বাবার আত্মসম্মানে লাগে এবং তিনি তাদেরকে খাইয়ে দাইয়ে বিয়ে ভেঙে দেন। তো বিয়ে ভেঙে যাওয়াতে অনুপমের কোনো দোষ ছিল না, কিন্তু সে ব্যক্তিত্বহীনের মতো নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এই জন্য সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অনুপমের, কারণ অনুপম তার প্রেয়সীকে পায় না যে তার পরিচিত হতে পারত, অতি পরিচিত। তার মামার অতি লোভ এবং পণপ্রতার কারণে তার বিয়ে ভেঙে যায়। তার ব্যক্তিত্বে ধস নামে তার অভিমান ক্ষুব্ধ জীবন ফুলে ফুলে ভরে উঠতে পারেনি। তাই কল্যাণী যে একটু পরেই তার কাছে পরিচিত হয়ে উঠত, সারা জীবনের জন্য সেই হয়ে গেল অপরিচিতা। এবার আমরা আসি গল্পের নামকরণ। নামকরণ একটি শিল্প। সাহিত্যের নামকরণ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন, যারা নামকে শুধু নাম মনে করে আমি তাদের দলে নেই। অতএব তিনি সুন্দর নামকরণের পক্ষে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পটির নামকরণ করেছেন অনুপমের একটিমাত্র উক্তির উপর ভিত্তি করে। উক্তিটি হচ্ছে, ওগো পরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইল না,
শেষ হইবে না। কিন্তু ভাগ্য আমার ভালো, আমি এই তো জায়গা পেয়ে আছি। গল্পের মূল বিষয়বস্তু বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয়ে ওঠে। অনুপম এমএ পাস করেছে, সকল বিদ্যায় সে পারদর্শী, কিন্তু মার মামার সামনে দাঁড়ানোর মতো মানসিক শক্তি সে অর্জন করতে পারেনি। সে যখন বিয়ের তার যখন বিয়ের কথা চলছিল, বিয়ের যখন পাত্রী দেখছিল, তারা সবাই তাদের সবাই সবার মতামতটাকেই তার মেনে নিতে হয়েছে। এখানে তার কোনো ভূমিকা নেই, সে কনে দেখতে পর্যন্ত যায়নি। একেবারে বর বেশে কানপুরে গিয়েছে কল্যাণীর বাড়িতে। তবে সে কল্যাণী সম্পর্কে শুনেছে বিনুদার কাছ থেকে, হরিশের কাছ থেকে, শুনেই তার মনের মধ্যে কল্যাণীকে স্থান দিয়েছে এবং তার মনোরাজ্যের প্রেয়সীকে সে সাজিয়েছে। কিন্তু মামার বাড়াবাড়ি রকমের লোভের কারণে তার বিয়ে যখন ভেঙে যায়, সে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তো বিয়ে ভেঙে যাওয়ার পরে বছরখানেক পরে একদিন মাকে নিয়ে তীর্থযাত্রায় রেল স্টেশনে এখানে জায়গা আছে কথাটি শুনে বাঙালি নারীর কণ্ঠে সুমিষ্ট সুর তার কানে বেজে উঠে, জায়গা আছে কথাটি। এবং যখন তা কামরায় উঠে মেয়েটিকে দেখে, সহজ সরল স্বচ্ছন্দ মেয়েটি তার মধ্যে আলোড়ন সৃষ্টি করে। তার মাও মেয়েটির দিকে তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে এবং একসময় পরিচয়ের মাধ্যমে জানতে পারে এই সেই শম্ভুনাথ সেনের মেয়ে কল্যাণী, যার সাথে তার ছেলে অনুপমের বিয়ের কথা হয়েছিল। অনুপমের কানে বারবার বাজতে থাকে, এই তো জায়গা আছে। তো অনুপম পরবর্তীতে কানপুরে চলে আসে মাকে নিয়ে এবং কল্যাণী আর শম্ভুনাথ সেনের কাছে মাপ চায় অতীতের ঘটনার জন্য। শম্ভুনাথ সেন তাকে মাপ করে দেন, কিন্তু কল্যাণী সে নিজেকে প্রস্তুত করেছে আর বিয়ে করবে না এবং দেশব্রতে সে নিজেকে আত্মনিয়োগ করেছে। কিন্তু অনুপম তাকে ছাড়েনি, অনুপম তাকে তার সাথে কথা বলে দেখা করে এটা ওটা করে দেয়, তার চার বছর ধরে তার বিশ্বাস অর্জনের চেষ্টা করছে। হয়তো তার সাথে বিয়ে হয়ে উঠেনি বা তার সাথে আর মিলন সম্ভব নয় তার এই কল্যাণীর প্রতিজ্ঞার কারণে। তারপরেও এই যে একটি মাত্র কথা এইখানে জায়গা আছে, এটি তার মনে নিত্য জেগে থাকে। আর এখানেই গল্পের নামকরণটি, এই উক্তির মাধ্যমেই রবীন্দ্রনাথ ঠাকুর ওগো পরিচিতা তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না, এই তো জায়গা পাইয়াছি, এখানে এই কথা উক্তির উপর নির্ভর করে তিনি গল্পের নামকরণ করেছেন অপরিচিতা। আজকের ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাসে আমরা পাঠ বিশ্লেষণ নিয়ে কথা বলব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, আল্লাহ হাফেজ।